Welcome back to my channel. সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। আর একটু কি মানে দেখি নিও। আচ্ছা, ও দেখাতে এসেছে, ও আঙ্গুর ফল খাচ্ছে, তাই তো? হ্যাঁ, আঙ্গুর ফল খাচ্ছে। তো দেখুন, চলে এসেছি। এই যে কুমড়ো ফুল নিয়ে, দেখতে পাচ্ছেন কুমড়ো ফুল? যার অবস্থা খুবই খারাপ, এর অবস্থা কেমন হচ্ছে আমার মতো মানে মুরঝাওয়া। কারণ এরকমই এসেছে, কিছু করার নেই। আমারও গাছ আছে, গাছটা ছোট তাই ফুলের সংখ্যাও কম, একটা দুটো তিনটে, এর বেশি ফোটে না। তো তার জন্য আর বড়াও করা হয় না বেশি করে আর কি। কিন্তু এগুলো খেতে খুব টেস্টি, ইয়ামি, কি বলবো, খুব 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 ইয়ামি হয়। আর তার জন্যই বিকেলে গিয়েছিলাম একটু বাজারে, আর দেখতে পেয়েছি ফুলগুলো। তো এই যে এই কটা ফুল জানেন কত দিয়ে কিনে এনেছি? 20 টাকা দিয়ে। মানে 100 গ্রাম ফুল আছে 20 টাকা, 100 গ্রাম ফুল 20 টাকাতে কিনেছি। আর এর অবস্থাই যে গ্রামে এরকম হলে না ফেলে দেবে, কেউ খাবে না। তো আমি সেই ফেলে দেওয়া ফুলগুলো কিনে নিয়ে এসে এখন বড়া বানিয়ে খাবো। আর সেই বড়াটা কি করে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলুন, অনেক বাবা করে ফেলেছি, আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে একদমই দেখবেন না, ঠিক আছে? ফুল ভিডিও আজ করবেন। আর কেউ যদি নতুন দেখে থাকেন তার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। চলুন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে পারেন, লাইক করুন, কি বলবো আর। চলুন, অত কিছু বলতে হবে না, আপনারা সব জানেন, সব কিছু করে দেবেন, ঠিক আছে? চলুন শুরু করি কুমড়ো ফুলের পড়া। চলে এসেছি আমি ফুলগুলো বাঁচতে। চলুন, এই যে দেখুন, এই যে এগুলোকে মনে হয় বিন্তো বলে, কবে পড়েছে ভুলে গেছি। হ্যাঁ, বিন্তো এবারে এগুলো ছাড়িয়ে নিচ্ছে। দেখুন এগুলো ছাড়িয়ে আর যে ভিতরে দেখতে পাচ্ছেন, ব্যাস এই যে এইটা, এটাকেই ফেলে দিতে হয়, আর কিছু খেলার নেই এর। এই যে আমি এভাবেই সবগুলো বেছে নিলাম। আর এবার দেবো আতর চাল ভিজিয়ে, একবার তো আতর চাল নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো একবার দুবার তিনবার, মানে যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ ভালো করে আমি এটাকে একটু কষলে কষলে ধুয়ে নেবো। তার ধোয়া হয়ে গেলে এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ বলতে যতক্ষণ আর কি রাখবেন ভালো হবে, যতটা ভিজবে বাড়তে ততটাই সুবিধা হবে। আর আমি তো মিক্সিতে বাড়বো না, আমি তো বাড়বো শিলে, তাই একটু বেশি টাইম ভিজিয়ে রাখলেও কোনো ক্ষতি নেই, তাতে আরও ভালোই হবে, মানে তাড়াতাড়ি আমি বেটে নিতে পারবো। দেখুন চালটা আমার হয়ে গেছে ধোয়া, আমি এবার বেশ কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। দেখুন ব্যাস ঢেকে দিলাম, এবার এটাকে এভাবেই রেখে দেবো অনেকক্ষণ। আর ফুলগুলো আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তারপর দেখুন চলে এসেছি আমি, এই যে বাড়তে কি এত চালটা বাড়ছি, দেখুন ফটাফট করে বেটলো। আর এই একটা ফায়দা দেখেছে, কত তাড়াতাড়ি বাড়ছি। হ্যাঁ, হয়ে গেছে যে আমার বাটা। একটু জল দিয়ে এটাকে মিক্সারটা মানে খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, এমনভাবে করেছি। আর এবারে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর কালো জিরে। কালো জিরেটা মানে এরকম পাকোড়া টাকোড়া ভাজি টাইপের কিছু বানালে তাতে দিলে না অসাধারণ টেস্ট হয়। আর দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে ঘুটে 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 সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। দেখুন আর এবার কাজ হচ্ছে বড়া বানানো। ফুলগুলোকে ডিপ করবো এর মধ্যে, মানে ভালো করে চুবিয়ে নেবো এর পাশাপাস করে, আর গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর চারিদিকে ছড়িয়ে নিয়েছি, কেউ কিছু মনে করবেন না, আমি পরে এটাকে পরিষ্কার করে নেবো। তো চলুন এটাকে আমি ফটাফট ফটাফট করে দিয়ে দিই তেলের মধ্যে, মানে ফুলগুলো ওই চালের ব্যাটারের মধ্যে লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিই আর ফটাফট করে ভেজে নিই। দেখুন কী সুন্দর লাগছে না দেখতে, আহ সই আমি দেখেই মনে হচ্ছে খাই, কিন্তু এখন খাবো না, সবগুলো বানিয়ে নিই তারপরে খাবো। প্রথমবার হয়ে গেল, দ্বিতীয়বার দিয়ে দিয়েছি। দেখুন এটাও বেশ পাশ ওপাশ করে ভালো করে, চালের গুঁড়ো তো এমনি কুরকুরা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বলা ভাজা, দেখুন আমি নামিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে না, আর খেতেও খুব ভালো, আর এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তো অবশ্যই থাকবেন।
চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিওয়ে।